বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশ জুড়ে এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লোডশেডিং হতে পারে 2 ঘন্টা পর্যন্ত, আর এখন থেকে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ, আজ থেকে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ ও রাত 8টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কাইকাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিদ্যুৎ উৎপাদনকে কমিয়ে যাতে আমাদের খরচ কম হয় সেই পর্যায়ে, যেটা আমরা সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসা, এবং ডিজেলের আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করব, তাতে অনেক টাকা সাশ্রয় হবে। এলাকা ভিত্তিক আমরা ঠিক করেছি, আগের থেকে আমরা গ্রাহকদেরকে জানিয়ে দেব, সেই অনুপাতে আমরা লোডশেডে চলে যাচ্ছি। এটা আমাদের বিদ্যুৎ সাশ্রয় করার জন্য করা হচ্ছে। আগে থেকে নিয়ম আছে, সেটা হচ্ছে 8টা বাজে বন্ধ করা। এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে 8টার পরেও খোলা রেখে, আমরা কিন্তু বলবৎ যে আইনটা আছে সেটাই পালন করার জন্য বলেছি। সেটা হলে পরে তাহলে আমাদের অনেক সাশ্রয়।